3 টাকা থেকে 4 টাকার মতো আর কি, 4 টাকা পিস পরে মিলে এটা এই যে 3 টাকা পিস পরে 3 টাকা পিস। এটা হলো জমজম চকলেট। আচ্ছা, এখানে আরো অনেক ফ্লেভার আছে। এখানে এটা আরো কার্ডের আছে কম দামি 5 টাকা পিস, 320 টাকা পিস না ডর্জন, 320 টাকা ডর্জন, 60 টাকা পিস, শুধু 60 টাকা পিস, তাই না ভাই? শুধু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রওজা ক্যাফ হাউস। আজকের ভিডিওতে আপনাদেরকে ইসলামিক প্রোডাক্টের আপডেট দাম জানার চেষ্টা করবো। তাছাড়া আপনারা ইসলামিক প্রোডাক্ট নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবেন, কোথা থেকে পণ্যগুলো ক্রয় করতে পারবেন, সে সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে জাকির ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জাকির ভাই, আপনার দোকানের নাম জেনে বলছিলেন রওজা ক্যাফ হাউস। আচ্ছা, আপনার দোকানে কীভাবে সরাসরি আসতে পারে যদি বলতেন? আমাদের দোকানে যারা সরাসরি আসে তো ঢাকা গুলিস্তানে অনেক জায়গায় গুলিস্তান থেকে আইসা চকবাজার সরাসরি আসা যায়। যারা এখানে সরাসরি না আসবো ফোনের মাধ্যমে নিতে পারবে। চকবাজার শাহি মসজিদের সাথে আপনাদের দোকান? চকবাজার শাহি মসজিদের নিচে, এটা নতুন মার্কেট, নতুন মার্কেট বলা। আপনার নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, কোনো ব্যক্তি চকবাজার এসে ফোন করলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই, আমাদের প্রথমে কোন আইটেম দেখাবেন? দেখতে পাচ্ছি অসংখ্য টুপি আইটেম রয়েছে। সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে টুপি আইটেম? সর্বনিম্ন এই যে 3 টাকা থেকে 4 টাকার মতো আর কি, 4 টাকা পিস পরে 4 টাকা আছে, তারপরে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 15 টাকা, হ্যাঁ 60 টাকা, 50 টাকা, অসংখ্য ধরনের টুপি আইটেম রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছি অসংখ্য টুপি আইটেম রয়েছে। আমরা আসলে আপনাদেরকে এত আইটেম দেখানো সম্ভব না। সাধারণত চকবাজারের মার্কেট এখন 8টার ভিতরে বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখানে কত টাকার টুপি রয়েছে, বা এখানে যেগুলো টুপি দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম ভাই? এগুলোর ভিতরে হাত, এগুলো বলে হাতে বোনানো টুপি, বগুড়াতে তৈরি হয়, এগুলো 50 টাকা আছে, 20-60 টাকা পিস আছে, 70 টাকা পিস আছে। অর্থাৎ আপনার কাছ থেকে 3 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন ধরনের টুপি রয়েছে। এই টুপির নাম কি ভাই? এগুলো হলো হাতে বোনানো টুপি, এগুলো 4 টাকা। আচ্ছা আচ্ছা, কেমন দাম ভাই এগুলো? এগুলো ডর্জন হলে 840 টাকা। এখান থেকে কয়েকটা টুপি দেখিয়ে দেন, যেহেতু সময় অল্প তা একটু দেখিয়ে দেন, আইডা দেন এগুলো কেমন দাম। এগুলো হলো, এই টুপির নাম কি বলা হয়? এটা টুপি, এগুলো কম্পিউটার টুপি বলা হয়, কম্পিউটার টুপি বলা হয়। ডিজাইন গুলো এগুলো দেখায় দিই। এটা কেমন দাম? 720 টাকা। 720 টাকা এগুলো আছে। আচ্ছা আচ্ছা, 1140 টাকা। 1140 টাকা জি। এখানে তো অসংখ্য ধরনের টুপি রয়েছে, এগুলো হ্যাঁ একটু কম দামের ভিতরে। এগুলো এগুলো কেমন দাম ভাই? এগুলোর ভিতরে আপনার 300 টাকা আছে, 360 টাকা আছে, 240 টাকা আছে, হ্যাঁ এরকম দামের এখানে টুপি। আচ্ছা আচ্ছা, তাছাড়া নিচেরগুলো কেমন? বাচ্চাদের টুপি কোনগুলো আছে যেগুলো হাইব যেখানে মাদ্রাসায় পড়াশোনা করে? বাচ্চারা তো আসলে মাদ্রাসায় অনেক সাদা টুপি ব্যবহার করে, মাদ্রাসায় এরকম সাদা টুপি এই ধরনের। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম? এই ধরনের, হ্যাঁ এগুলো কেমন দাম? এগুলো দাম হলো 580, 660, 700, 720। এগুলোর মধ্যে কালারিং আছে, শুধু সাদা আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ডিজাইন আছে, কালারে ভিন্নতা আছে। এগুলোর আফগানি টুপি বলা হয়, এগুলো মূলত দেশেই তৈরি হয়, নাম হলে আফগানি। মানে প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি। এগুলো কেমন দাম ভাই বলছিল? এগুলো ডর্জন এখন, এগুলো দাম এক এক সময় এক একটা থাকে, আপ ডাউন করে। বর্তমানে দাম হচ্ছে 320 টাকা। 320 টাকা পিস না ডর্জন? ডর্জন 320 টাকা ডর্জন পড়ে এখন বর্তমানে দাম, অনেক সময় দাম ওঠানামা করে। এগুলো হলো পাকিস্তানি টুপি, পাকিস্তানি টুপি বলা হয়। এগুলো এগুলো পাকিস্তানি টুপি, বিভিন্ন কালার আছে। আচ্ছা আচ্ছা, আরো অনেক ডিজাইন থাকে, এক এক সময় এক এক ডিজাইন আসে, কালারগুলো অনেক অনেক। এগুলো কেমন দাম বলছেন ভাইয়া? এগুলো হলো এখন 1200 টাকা ডর্জন। 1200 টাকা ডর্জন। সো আমরা অসংখ্য টুপি রয়েছে, আপনাকে ফোন করলে তো দেখিয়ে দিতে পারবেন যে কোনটা কেমন দাম। অর্থাৎ 3 টাকা থেকে শুরু হয়ে 10 টাকা 50 টাকা অসংখ্য ধরনের, 100 টাকা পর্যন্ত রয়েছে, 120, 150, 200 রয়েছে। ভাই কিছু আতর সম্পর্কে ধারণা দেন আমাদের, কিছু আতর সম্পর্কে কি কি আতর রয়েছে, কত টাকা সর্বনিম্ন, কত টাকা থেকে শুরু হয়েছে? আতরের মধ্যে সর্বনিম্ন কম দামে এলে এটাই যে 3 টাকা পিস পড়ে, 3 টাকা পিস, 3 টাকা পিস আছে, তারপরে 10 টাকা পিস আছে। আচ্ছা 10 টাকা কোনগুলো ভাই? 10 টাকা পিস পড়ে এই যে এগুলো, এগুলো সব 10 টাকা পিস। দেখতে পাচ্ছি ছালমাটার নাম কি? হোয়াইট লন্ডন, এখানে প্যাকেট প্যাকেট থেকে দেখিয়ে দেন কোনটা কেমন দাম। এই যে এটা আমির আলু, এটা হলো জমজম চকলেট। আচ্ছা, এখানে আরো অনেক ফ্লেভার আছে, এখানে এটা কোম্পানির টোটাল 36টা ফ্লেভার হয়, দাম সব একই, বর্তমান রেট 680 টাকা ডর্জন। চকলেট মাক্স কি? চকলেট মাক্স আতরে যে এটা কেমন দাম বলছেন ভাই? এটা 680 টাকা ডর্জন। 680 টাকা চকলেট মাক্স, এটার দাম কত টাকা? এটাও 680। এখানে মানে যা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, মানে এখানে জমজম, তারপরে নেভিয়া, যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভাই, ভালো কোনটা ভাই? সবই কি মানে সবই একই কোম্পানি প্রোডাক্ট? কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন, মানে ফ্লেভার আলাদা। 680 টাকা বর্তমান বাজার রেট ডর্জন।
আচ্ছা আমরা দেখিয়ে দেব কত টাকা পিস পড়ে তার পাশে এগুলো কি বলা হয় এগুলো হলো একটু কম দামি এরকম এই দেখতে এরকম ডজন এটা হলো একটু কম দামি 600 টাকা ডজন 600 টাকা ডজন এগুলো কেমন হয় ভাই মানে ব্যবহার দিক থেকে কেমন হবে ব্যবহারের দিক থেকে এগুলো মোটামুটি অত বেশি 50 টাকা পাইকারি পড়ে আর পিস পড়ে 50 টাকা জি আচ্ছা আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি এগুলো কি বলা হয় ভাই এগুলো এগুলো হলো স্প্রে আতর ইন্ডিয়ান স্প্রে আতর এগুলো কোনো মানে সমস্যা হবে না মানে সবাই ব্যবহার করতে পারবে না অ্যালকোহল ফ্রি সে ফ্রি ফ্রম অ্যালকোহল আচ্ছা কোনটা কেমন দাম অসম এগুলো সবই ইন্ডিয়ান তাই না ভাই জি আচ্ছা এই এই প্রোডাক্টের দাম আমরা হিডেন রাখলাম আপনারা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ফোন করলে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন দামও জানতে পারবেন তার পাশে কোনগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বলা হয় ভাই রয়্যাল টাস রয়্যাল টাস মদিনা জাম 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 গ্রিন আজমি অসংখ্য দিন আইটেম আছে এগুলো এগুলো কি গর্জন দামটা বলেন সমস্যা নেই ডর্জন হলে আপনার পিস পরে 180 টাকা পিস 180 টাকা পিস পড়বে হ্যাঁ এগুলো পরে আপনি প্রায় 280 টাকা পিস 280 টাকা পিস পড়বে এখানে দেখতে পাচ্ছি ভাই কিছু হলো মিসওয়াক মিসওয়াক কেমন দাম এগুলো পাকিস্তানি মিসওয়াকের আপনার বিভিন্ন দামের হয় 750 টাকা বক্স 780 টাকা বক্স 800 টাকা 820 আচ্ছা ভাই এখানে কিছু দেখতে পাচ্ছি আমাদের তসবি আছে তসবি আইটেম তসবি আইটেম কেমন দাম তসবি কম দামি আছে হলো যে কসম কত টাকা থেকে শুরু হয়েছে তসবি আইটেম তসবি আইটেম 10 টাকা পিস আছে আর কার্ডের আছে কম দামি 5 টাকা পিস 5 টাকা পিস 10 টাকা পিস এগুলো কেমন দাম ভাই এগুলো এগুলো হলো 120 টাকা দেন 10 টাকা 10 টাকা পিস এগুলো সব 10 টাকা পিস এটা এটা হলো 15 টাকা পিস 10 টাকা 15 টাকা পিস করবে এটা হলো 10 টাকা এটা হলো 15 টাকা আচ্ছা আচ্ছা আর কি রয়েছে আপনার কাছে এখানে এই এখানে দেখেন ও এখানে তো অসংখ্য ধরে রয়েছে ভাই কোন এগুলো কি আদ মানে কোন কোন দেশে তৈরি বলা হয় এগুলো পাথরে তৈরি পাথরে দানা হলো চায়না আর ফিটিং হলো বাংলাদেশে আচ্ছা এই যে এটা হলো কাডের তেজবি এটা দানা চায়না ফিটিং বাংলাদেশে এখানে দানা সাইজ আছে ছোট বড় আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার ফোন করে ক 1000 টাকা প্রোডাক্ট নিতে পারবে জাকির ভাই যারা পাইকারি নেবে সর্বনিম্ন 5000 টাকায় অর্ডার করতে হবে এর নিচে অর্ডার করলে দেওয়া 5000 টাকা পরে অর্ডার করলে আপনি তাকে দিতে পারবেন ট্রান্সপোর্ট দিতে পারবেন ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে যাই না সরাসরি তো 2-3000 টাকা পরে নিতে পারবে বা আরো কম নিতে পারবে সরাসরি আসলে সে নিতে পারবে পাইকারি বিক্রি করার জন্য যেহেতু খুচরা না আচ্ছা এগুলো কি দামি দামি টুপি না কেন না এগুলো দামি টুপি না এগুলো হলো বক্সের টুপি বলে রাবার জাতীয় টুপি ফ্রি সাইজ যে কোনো বর্তমান রেট হলো যে এখন 440 টাকা এটা দাম আর দাম যে ওঠানামা হতে তো হয়ে থাকে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে জায়নামাজ ভাই সর্বনিম্ন আছে 260 টাকা তৈরি হলো তুর্কি জায়নামাজ সর্বনিম্ন 60 টাকা 260 টাকা 260 টাকা হ্যাঁ এটা তুর্কি বাইরের আর বাংলাদেশি জায়নামাজের ভিতরে কম দামি আছে শুধু 60 টাকা বেশি শুধু 60 টাকা বেশি জি শুধু 60 টাকা আচ্ছা আপনার কাছে শুধু 60 টাকা বেশি জায়নামাজ দেখে দেখো শুধু 60 টাকা বেশি কোনগুলো জায়নামাজ এটা হলো তুর্কিটা এটার দাম একটু বেশি আচ্ছা শুধু 60 টাকা পিস এনে যেগুলা বন্ধুরা আমরা আজকে বিরুদ্ধে যার সাথে সন্ধান দেওয়ার চেষ্টা করেছি আর রাত 8টার ভিতরে চক বাজার কিন্তু বন্ধ হয়ে যায় আপনারা যখন চক বাজার আসবেন রাত 8টার আগেই কিন্তু মার্কেট করে আপনাকে তুলে যেতে হবে সকাল সকাল আসতে হবে যার কারণে আজকে তার ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভাই এটার দাম কত টাকা বলছিলেন ডর্জন 60 টাকা 120 টাকা ডর্জন 60 টাকা পিস শুধু 60 টাকা পিস তাই না ভাই শুধু 60 টাকা আচ্ছা কত করে বল দাম বলছিলেন ভাই যদি কোনো দর্শক এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় অনেকে হাফেজ রয়েছে অনেকে মৌলানা রয়েছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন মসজিদে ব্যবসা করতে পারে আপনার কাছে এসে যদি চায় যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিভাবে ব্যবসা করতে পারে বা কিভাবে কি করা যায় আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন এবং কিভাবে ব্যবসা করবে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবেন আর যারা 5000 বা তারও যদি কম নিতে চায় আপনি দিতে পারেন যদি সময় থাকে প্রোডাক্টগুলো দেওয়ার ব্যবস্থা করবেন ট্রান্সপোর্টে সে যদি ট্রান্সপোর্ট খরচ দিতে পারে তাহলে তো আপনার দেওয়ার সমস্যা নেই ভাই শুধু 4000 প্রোডাক্টও নেয় 4000 টাকা প্রোডাক্ট আপনাকে ফোন করলো আপনি তার দেওয়ার ব্যবস্থা করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম